আইপিএফটি দলের মন্ত্রিসভা থেকে বাদ পড়া মেবার কুমার জমাতি আবার নিজেকে রাজনৈতিকভাবে তৈরি করার জন্য এবার আইপিএফটি দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নিজেকে চাঙ্গা করতে উদগ্রীব হয়ে দাঁড়িয়েছেন। সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আইপিএফটি দলের একদিনের কনভেনশনের আয়োজন করা হয়। এই কনভেনশনে রাজ্যের বিভিন্ন প্রান্তের আইপিএফটি দলের কর্মী সমর্থকরা উপস্থিত থাকলেও দলের কোনো বিধায়ক ছিলেন না। একদিন কনভেনশন, আমরা সব আইপিএফটি সিসি মেম্বার, এনসিসি মেম্বার এবং অল অঞ্চল ডিভিশন তরফ থেকে আমরা ডেকেছি। একদিন জন্য আমাদের কনভেনশন হবে। আজকে একটাই এজেন্ডা হবে, প্রেজেন্ট সিচুয়েশন, এই পলিটিক্যাল সিচুয়েশনকে নিয়ে আমরা, স্পেশালি আইপিএফটি পার্টি পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। সবার ডিভিশন থেকে আগত এরা শেয়ার করব, আমরা আগামী দিনে কী করব না করব এই নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। অ্যান্ড আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম দ্য পাবলিক, আমি শুনতে চাই পাবলিক কী চায়, জনগণ কী চায়, সেটি নিয়ে আমি এটা প্রি শিডিউল ছিল আমরা আজকে আগে থেকে যে ফর্মটা করার, যেন আমরা পোস্টপন করতে পারিনি। অ্যান্ড অলসো ইন দিস ভেরি মুভমেন্ট আই উইথ বেস্ট লাক টুডে দের ইস এ অটিং সেরেমনি ইজ গোয়িং অন, আই ওয়াজ অলসো ইনভাইটেড বাট আই ক্যানট গো বিকজ ইস মাই প্রি শিডিউল প্রোগ্রাম।